Mm-hmm. স গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো সববার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি আমি স্টার্ট করছি উঠে পড়েছি অনেকক্ষণ আগে এখনও ফ্রেশ হয়নি বিছানা গোছানো হয়নি সব কিছুই করবো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমরা আগের দিনের বৃহস্পতিবারের ভিডিওটা দেখেছো তো সেই আমার পুজো আর ভিডিওতে অনেকে অনেক রকমের কমেন্টস করে জানিয়েছো দিদি ভাই এগুলো তোমার ভুল আছে ঠিক করে নিও বা যাই হোক জানিয়েছো তো আজকে বৃহস্পতিবারেও আমি পুজো দেব তো কি কি করি সেগুলোই তোমাদেরকে দেখাবো আর এমনি সারাদিন যা যা কাজ সেগুলোই শেয়ার করবো আর একজন একটা কমেন্ট করেছিল দিদিভাই তোমাকে তো শ্বশুর বাড়িতে কোনোদিন পুজো দিতে দেখেনি দেখো আমার বিয়ে হয়েছে সবে দুই তিন মাস হলো তো ওখানে আমি বেশি দিন ছিলাম মানে আঠেরো উনিশ আঠেরো সতেরো আঠেরো দিন ছিলাম তো ওখানে যেহেতু আমি এখনো নতুন তো পুজো দেওয়ার ব্যাপারটাই ওখানে আমি জানি না কারণ ওখানে অনেক রকমের ঠাকুর রয়েছে তো তো সব ঠাকুরের নিয়মকানুন তো আমার জানা নেই ওখানে পুজোটা আমার শাশুড়ি মা মানে আমার মা দেন আর এখানে আমাদের বাড়িতে শুধু নর্মাল গোপাল ঠাকুর রয়েছে তো এমনি আমরা ফুল বেলপাতা দিই এইটুকুনি ফুল জল এগুলোই তো সেই জন্য ওখানে আর পুজো করা হয়নি নি পুজো করবো যখন আমার ঘাড়ে দায়িত্ব করবে তখন তো আমাকে নিশ্চয়ই করতে হবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক আর আশা করবো ভিডিওটি তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে দেখতে দেখতে প্রায় অনেকগুলো দিনই কেটে গেছে আমাদের বিয়ে হয়েছে বা তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে দুটোই আমাদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস হয়ে গেল কমপ্লিট আর তোমাদের দাদাভাইও ডিউটিতে গেছে প্রায় আড়াই মাস তিন মাস মতন হতে চললো তিন মাস না আড়াই মাস মতন তো আর কয়েকটা মাস পরেও বাড়ি আসবে তোমরা অনেকে আমাকে জানতে চাইছো দিদিভাই কবে যে তোমাকে দাদাভাইয়ের পাশে দেখবো বা দাদাভাইকে কবে যে তোমার পাশে দেখব একা একা ভিডিও দেখতে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে আমারও একা একা ভিডিও করতে একটুও ভালো লাগছে না আমি এখানে আছি ওই কিছুটা টাইম পড়াশোনা করি আর তার ফাঁকে হয়তো সপ্তাহে দুই তিন দিন ভিডিও শ্যুট করি আমি মাঝে বেশ কয়েকদিন ভিডিও শ্যুট করিনি এই যে আজকের ভিডিওটা দেখছ না তোমরা এই ভিডিওটা বানিয়ে রাখার আগে আমি দুই তিন দিন ভিডিও শ্যুট করিনি একটা আমার কাছে ছিল ভিডিও আর ভিডিও থাকলেও না ভালোও লাগে না কখনো কখনো মানে নিজেকেও একটু ছুটি দিতে ইচ্ছা করে তো আমারও মনে হচ্ছে কবে ও বাড়ি আসবে কবে বাড়ি আসবে বিয়ের আগে তো ছ মাস সাত মাস পর পর বাড়ি আসতো কিছু মনে হতো না অতটা কারণ আমরা তো খুব কমই দেখা করতাম আমাদের বাড়ির ডিস্ট্যান্স যেহেতু অনেকটা বেশি আমার নদিয়া ডিস্ট্রিক্ট ওর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট খুব কম মানে ওই বলতে গেলে হয়তো হাতে গোনা কয়েকটা দিন দেখা করতাম কিন্তু এখন বিয়ের পর প্রত্যেকটা দিন যেন প্রত্যেকটা বছর মনে হয় এই তিনটে মাসই আমার কাটতে চাইছে না তাও তো এই বাড়ি ওই বাড়ি মিশিয়ে ঘুষিয়ে আমি রয়েছি কিন্তু আমার দিনই কাটছে না মনে হচ্ছে যে তাড়াতাড়ি দিনগুলো কাটবে কাটতেই চাইছে না কিন্তু বাড়ি আসলে সেই একটা মাস যেন কত তাড়াতাড়ি কেটে যায় তো বিয়ের পর এটা প্রথম আমি ওকে ছুটি থেকে ও যখন বাড়ি আসবে দেখতে পাবো কোনোবার কী হয়তো বাড়ি আসে তারপরে দেখা করে বা কোনোবার বাড়ি যেতে যেতে স্টেশনে দেখা করে আবার চলে যায় কিন্তু কখনো এই ফিলিংসটা পাইনি যে আমি ওর জন্য হয়তো রাতে আসবে রাত জেগে বসে আছি কখন বাড়ি ফিরবে এইটাই এবার হবে তাই না একটা অদ্ভুত ফিলিংস যাক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ফ্রেশ হওয়া বিছানা গোছানো ফুল তোলা সব কিছু হয়ে গেছে তো আগের দিনের ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেকে জানিয়েছ দিদি তুমি তো গোপাল ঠাকুরের পুজো করো তো থালায় যে প্রসাদটা দাও বা নকুল নকুলদানাটা দাও দুটো করে দেবে আর ওতে যখন প্রসাদটা দেবে মানে নকুল দানাটা দেবে থালাতে তুলসীর পাতা দেবে গোপালের ভোগে বা গোপালের প্রসাদে তুলসী পাতা দিতে হয় এই কমেন্টটা আমি পেয়েছিলাম তো তার জন্য দেখো আজকে আমার বাড়ির গাছ থেকে কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম আর ফুলগুলো তুলতে গেছিলাম আমাদের বাড়ির সামনের বাড়িটা আমার বাড়িতে তো ফুল গাছ নেই ওই যে গাঁদার চারাগুলো দেখেছো কত বড় বড় জানি না ফুল কবে ফুটবে তো ফুল টুল তোলা সব হয়ে গেছে এইদিকে মা রান্নাবান্না চাপিয়েছে আজকে কি কি রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এইদিকে দেখো মা মুসুর ডাল বাড়ছে এটা দিয়ে টক বানানো হবে সেই রেসিপিটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেকে আমাকে কমেন্টস করেছিল দিদি ভাই এই টকের রেসিপিটা একদিন বলবে কি করে তোমার মা বানায় তো মুসুরির ডালটাকে দেখো বেটে নিলো প্রথমে এবার এই ছোট্ট ছোট্ট করে বড়াগুলোকে করে নিচ্ছে আগে তেলে ভেজে এগুলোকে একটু চেড়ে তুলে নেবে যেমন মুসুর ডালের বড়া হয় সেই রকমই আর হ্যাঁ আজকে কী কী রান্না আছে হয়েছে সেটা তো বলাই হয়নি এর সঙ্গে রয়েছে পটল ভাজা আর এই বড়াগুলো আগে একবার করা হয়েছে সেগুলো দিয়ে আর কলা আলু এগুলো দিয়ে একটা ঝোল একদম সিম্পল খাবার আজকে আর তার সঙ্গে টক কলা বলতে আবার বলে দিই কাঁচকলা যেটা হয় সেটা অনেকে তো আবার ভুল ধরার জন্য বসে থাকে তার জন্য আবার সব কিছু গুছিয়ে বিশ্লেষণ করে দিতে হয় এবার আসি টকের রেসিপিটায় তারপরে একটুখানি এই যে দেখো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেওয়া হলো তেলের মধ্যে তারপরে এই বড়াগুলোকে দিয়ে একটুখানি চেড়ে ভেজে নিতে হবে ভাজা বলতে একদম হালকা একবার চেড়ে নিলেই হবে তারপরে জল দিয়ে সিদ্ধ করতে দেওয়া হবে নয়তো কি হবে বলো তো বড়াগুলো না শক্ত থেকে যাবে একটু জল দিয়ে সিদ্ধ করে নিলে বড়াটা ভীষণ নরম হয়ে যাবে ওই টকের ভিতরে থাকা অবস্থায় আর এই দিকে দেখো আগে থেকে তেতুল ভেজাতে দেওয়া হয়েছিল তেঁতুলটা আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে কালারটা কেমন একটা চলে এসেছে তো এবার কি করছে বলো তো তেতুলের মধ্যে থেকে যে শাঁসটা সেটাকে বার করে নেওয়া হচ্ছে এই বীজ তারপরে তেঁতুলের খোসা এগুলো তো দেওয়া যাবে না তার জন্য শুধুমাত্র তেঁতুল গুলা জলটাকে নেওয়া হলো এই যে এইভাবে দেখো বার করে নিল তো এবার দেখো কি করবে এই যে এর মধ্যে এটা একটুখানি ফুটে আসার পরে এই তেঁতুল গোলা জলটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে বেশ ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে যাতে সেনটা চলে আসে কিছুক্ষণ পরেই দেখবে কালারটা খুব সুন্দরভাবে ফুটে যাওয়ার পর চেঞ্জ হয়ে যাবে এই যে দেখো আর তোমরা চাইলে মেথিটা আগেই দিয়ে নিতে পারো আর আমাদের যেহেতু মেথিটা গুঁড়ো করা রয়েছে ওই জন্য মা পরে দিয়ে এবার টকটাকে নামিয়ে নিল এই দিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ধুমধুমার আর কচুর পাতার উপর বৃষ্টির ফোঁটাগুলো যখন পড়ছিল না আমার তো দেখতে দারুণ লাগছিল দেখো কি সুন্দর সে ছেলেবেলার কথা মনে পড়ে গেলো বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা থেমে গেল আর এখন শ্রাবণ মাসের বৃষ্টি বুঝতেই পারছো কখন একটুখানি বৃষ্টি আসছে কখন আবার রোদ উঠছে তো বৃষ্টির জন্য আজকে আমার দিতেও হয়ে যাবে কারণ স্নান করা হয়ে ওঠেনি বৃষ্টির কারণে ঘরটা মুছতে পারছিলাম বাইরে থেকে জল টল নিয়ে আসলাম এবার ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি মা যদি পাশের ঘরটা আর বারান্দাটা আগে মুছে মানে ফার্স্ট সকালে একবার মুছেছে আর আমি একটু পরে পুজো করবো বলে স্নান করার আগে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি পুজো করার আগে ঘর বারান্দাটা যদি একটু মোছা থাকে না মানে পরিষ্কার যদি থাকে দেখতে দেখবে ভীষণ ভালো লাগে শান্তি করে বসে পুজো করা যায় তো এখন আমি তাড়াতাড়ি করে শুধুমাত্র এই ঘরটা আর বারান্দাটা একঝোকে মুছে নেব পাশের ঘরটা মুছবো না কারণ মা সকালে মুছে যে আমাকে বললো ক্যামেরাটা ধরে দিচ্ছে কেয়া আমি যখন ক্যামেরাটা সেট করতে যাচ্ছিলাম স্ট্যান্ডে তখন দেখছি কেয়া আসলো যাক ভালোই হলো কারণ ঘরের ভিতরে তো লাইটের খুবই অভাব দূর থেকে ধরলে অতটা বোঝা যায় না স্নান টান সেরে আমি চলে এসেছি এবার সব কিছু চুল টুল ঠিক করে সিঁদুর পরে আর আজকে আগে আলতা পরবো কারণ আগের দিন আমাকে অনেকে কমেন্টসে জানিয়েছে দিদি ভাই তুমি পুজো করার আগে আলতাটা পরে নিও তার জন্য আজকে ভাবলাম আগে আলতা পরবো তারপরে পুজো টুজো করবো আমার মনে একটা কিন্তু ইচ্ছা সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবার তো চলে গেছে আমি সেদিন যখন বাড়িতে বলছিলাম তখন আমাকে জেঠিমা বলছে তুই বললি না তাহলে আজকে আমার সঙ্গে করতে পারতিস আমার তো শ্রাবণ মাসের সোমবার নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো কিছু জানা নেই সেই জন্য আমার আর করা হয়ে ওঠেনি তারপরে চুরি পড়া ওগুলো তো হয়ে ওঠেনি তো পরের বার করবো ভেবেছিলাম কিন্তু তারপরে আবার আমার মনে একটা খুব ইচ্ছা জাগলো যে আমি হয় শ্রাবণ শ্রাবণ মাসের শেষ সোমবারটা করব মানে যে কোনো একটা করলেও তো হবে যেহেতু আমি প্রথম করছি অতটা তো বুঝতে পারিনি তাই শ্রাবণ মাসের শেষ সোমবারটা করার খুব ইচ্ছা আছে দেখি কি হয় করলে তো তোমরা দেখতেই পাবে আর আগের সপ্তাহে যে আলতা পরেছিলাম বৃহস্পতিবারে তখন না এই শিশির মুখটা লাগাতে গিয়ে একদম ভিতরে চলে গেছিলো খুব কষ্ট করে সেফ লাগিয়ে বুদ্ধি খাটিয়ে ওইটাকে আমি টেনে বার করলাম তারপর একটুখানি আলতা ঢেলে নিলাম কারণ আমি বৃহস্পতিবারে আলতা মোটামুটি তোমরা জানো আগের বৃহস্পতিবারে আলতা পরেছিলাম শাড়ি পরেছিলাম কিন্তু আজকে আর শাড়ি পরতে মন চাইলো না জানি বিয়ের পর শাড়ি পরলে মেয়েদেরকে একটু ভালো লাগে তোমরা প্রচুর কমেন্টস করেছিলে সেদিন দিদি ভাই তোমাকে তো পুরো লক্ষ্মী বউ লাগছে কিন্তু সব দিন না আবার শাড়ি পরতে মনও চায় না আর বাইরে বৃষ্টি হচ্ছিলো তো মেঘলার মধ্যে অতটা কিছু ভালো লাগছিল না শাড়ি পরতে আর সব দিন তো মানুষের মন মেজাজ ভালো থাকে না তার জন্য আর পড়া হয়ে ওঠে না তো আমি যে শ্রাবণ মাসের শেষ সোমবারটা করব ভাবছি তো এটা নিয়ে তোমাদের মতামতটাও একটু জানিও করাটা কেমন হবে না হবে কারণ আমি তো প্রথম সোমবারটা করতে পারিনি বা করিনি কোনো সোমবারই আমি করিনি জীবনে প্রথম মন চাইলো যে করব তার জন্যই আর কি তো চলো এবার ঝটপট আলতাটা আমি নিই এক পায়ে তো পড়াই হয়ে গেছে আর আগের দিন একজন বলেছিলেন দিদি ভাই তুমি আলতা পড়ার প্রথমে ওই যে হাতে গোল মতন একটা কি করলে না ইউ মতন ওটা কি আমি জানি না ওটা কেন করতে হয় বা কি কারণে করতে হয় আমি প্রথম একদিন এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার সময় আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছিলেন সেটা তোমরা সেই ভিডিওতে দেখেছো কিনা না জানি না যে এরকম কিছু ওই নখের মুখগুলোতে কিছু করতে হয় আলতা ঠেকাতে হয় এরকম একটা ইউ মতন করতে হয় তারপরে আমার জেঠিমা বলছিল যে এরকম আলতা পড়ার আগে করতে হয় মানে এও স্ত্রীদের আর কি স্ত্রীদের তো সেইটাই আমাকে প্রথম একদিন দেখিয়ে দিয়েছিলো তারপরে মনে তো থাকে না তারপরে পড়তে গিয়ে মনে চলে আসে সেই জন্য প্রথমে আমি ওই জিনিসটা করে নিলাম কিন্তু ওটা যে কেন করতে হয় এটা যদি বলো আমি জানি না তবে আমার যতটুকু ধারণা ওই যে বিয়ের সময় এও কামানোর সময় যেটা করে দেয় ওটাই মনে হয় আমি ঠিক সঠিক জানি না ওই যে ইউ মতন আমার হাতে দেখতে পেলে তো এই যে আর নোখগুলোতে দেখো একটু একটু আলতা ছুঁয়েছি আমি তো কেমন লাগছে আমার এই আলতা পড়া টুকটুক পাটা বলো আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে সঙ্গে কথা বলতে বলতে আমার আলতা পড়া হয়ে গেল এবার আমি পুজো করতে বসবো আর আজকে আমি আলতাটা একদম বাইরে যে আমাদের একটুখানি বারান্দা মতন করা আছে সেখানে বসে পড়েছি কারণ আগের দিনের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল যে গেটের মুখে বসে আলতা পড়তে হয় না তুমি অন্য জায়গায় আলতা পড়ো তার জন্য আমি বাইরে বসে আলতাটা পরে নিয়েছি তো এবার দেখো আমি পুজোটা ঝটপট করে সেরে নিই আর আগের দিন তো তোমরা আমাকে বলেছো দিদি ভাই একটা করে নকুল দানা দিতে নেই তার জন্য আমি দুটো করে দিয়ে দিলাম আর ওই যে তুলসী পাতাগুলো তুলেছি সেগুলো ঠাকুরের প্রত্যেকটা থালার পাতাতে দুটো করে দিয়ে দেবো চলো আমি পুজোটা ঝটপট করে সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে mm uh -huh. জল দিয়ে এবার আমি বাইরে ওই মনসা গাছের তলায় ওই জবা ফুলগুলোকে দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে দেবো তো আজকের ভিডিওটার আমি খুব একটা বেশি বড় করব না আর হ্যাঁ তোমরা যারা বলছিলে যে তুমি এখানে পুজো করো শ্বশুর বাড়িতে কেন করো না এই বিষয়টা আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি কারণ ওখানে ঠাকুর পুজোটা মাইই করে আর ওখানে তো অনেক রকমের ঠাকুর রয়েছে তো সব নিয়ম তো আমি জানি না কারণ আমাদের বাড়িতে তোমরা দেখেছো শুধুমাত্র গোপাল ঠাকুর গোপালকে আমি যেভাবে পারি সেভাবে পুজো করি তো সবটাই আস্তে আস্তে যখন শিখে যাব যখন আমার উপর দায়িত্ব পড়বে তখন আমি নিশ্চয়ই করব সবে তো বিয়ে হয়েছে করব করব তোমরা সেই ভিডিও নিশ্চয়ই দেখতে পাবে তার জন্য পাশে থাকতে হবে পাশে থাকবে যতদিন আমি ভিডিও করব ততদিন তোমরা আমার সাথে থাকো তাহলে আমার লাইফস্টাইল জীবন সব কিছু তোমরা দেখতে পাবে কারণ আমি সব কিছুই তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করি তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে আমার জার্নি কিন্তু অনেকটাই হয়ে গেছে আর মানে একদম আমার স্বপ্নের খুব কাছে একদম খুব কাছে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো টাটা সবাইকে